welcome to another vlog. আর এই ভ্লগটা ভীষণ আনএক্সপেক্টেড তোমাদের জন্য, আমাদের জন্য। তো মানে এই ভ্লগটা যে আমরা করব কোনোদিন সেটাই আমি ভাবিনি। তো হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? তো আজকে আমরা যাচ্ছি দিদির বিয়ের শপিং করতে। ভাই বলতে ওকে এরকম আজব লাগছে। আমার নিজের এখনো কিছু কেনাকাটা হয়নি, তো ওদের দিক থেকে আগে কিনতে যাচ্ছি। তো ভাবলাম যাচ্ছি যখন একটা ব্লগ করাই যাক, আর এগুলো স্মৃতি হিসেবে রয়ে যাবে। আমি জানি তোমরা ভীষণ শক, আমিও শক্ট ডিপ্রেশনে চলে যাবো এবার মনে হচ্ছে দিদিকে ছাড়া। যাই হোক, তো আমরা যাচ্ছি গড়িয়াহাট আজকে। তো আমরা গাড়ি করে নিয়েছি, বিকজ অনেক জিনিসপত্র কেনা হবে, ওইগুলোকে তো বয়ে অবভিয়াসলি আনা যাবে না, আর লোকজনও অনেকজন যাবে। তো চলো তোমাদের সাথে আজকে আমার শ্বশুর বাড়ির লোকজনের দেখা করাই ফার্স্ট টাইম। চলো এখানে গাড়ি নেই, সবার প্রথমে আমরা চলে এসেছি আমার ইনলজদের বাড়ির সামনে। তারা সবাই রেডি হয়ে রাস্তাতে ওয়েটই করছিল আমাদের। সবার প্রথমেই যাকে দেখতে পাচ্ছ সে হলো অভিক, তারপরে আসছে আমার মাদার ইনল, আর তারপরে আমার মাসিমণি, তারপরে দিদি ভাই আর জামাইবাবুকে তাদের বাড়ির সামনে থেকে তুলে আমরা রওনা দিলাম গড়িয়াহাট যাওয়ার জন্য। সবাই কিন্তু বেশ গল্প করতে করতে যাচ্ছিলাম, আর এইটা হলো আমাদের ফ্যামিলির সব থেকে ছোট সদস্য কুট্টুস। আমরা ডিসাইড করেই রেখেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, তাই তাড়াহুড়ো করার চক্করে আমার তো বাড়ি থেকে খেয়েই আসা হয়নি। কিন্তু এবারই এসে দেখি আমি খাইনি শুনে মা আমার জন্য খাবার বেঁধেই নিয়েছে। তাই খাবার খেতে খেতে পৌঁছে গেলাম গড়িয়াহাট। আমি কিন্তু এই ফার্স্ট টাইম গড়িয়াহাট এসেছি, এর আগে কখনো আসার সুযোগই হয়নি, আর বোনও ফার্স্ট টাইম এসেছে, তাই ও ভীষণ এক্সাইটেড। আমি এই ফার্স্ট টাইম শাড়ির দোকানে এসেছি নিজের জন্য শাড়ি কিনতে, কারণ এর আগে যখনই শাড়ির দরকার হতো আমি তো মায়ের আলমারি হাতরাতাম। মুখ দেখেই বুঝতে পারছো আমি কতটা নার্ভাস, কিন্তু আমার পিছনে অভিককে দেখো, সে নেচে বেড়াচ্ছে। তোমার শাড়ি কেনা হচ্ছে না? না ভালো লাগছে, হ্যাঁ একটু ব্রাইটের উপর নে, এটা একটুখানি কেরাম একটা। আমি বলছি না আর একটু ব্রাইট নে, এটা বুঝে একটু সেদিনের কথা রাখবো, সেদিনে পড়লে ব্রাইট লাগবে, লোক দেখবে। পরে কি পড়লো কি সেটা দেখার দরকার, সেদিনটা দেখতে হবে, কালকে লাগবে। প্রথমে শাড়ির দোকানে জিজ্ঞাসা করলো কেমন রং পছন্দ, তারপরে জিজ্ঞাসা করলো কেমন প্যাটার্ন পছন্দ, তারপরে একটা একটা করে নিয়ে আমাকে পড়াতে আরম্ভ করলো। আমার তো দেখে সবগুলোই ভালো লাগছিল, কিন্তু কোনটা যে আদেও আমাকে ভালো লাগবে সেটাই তো আমি বুঝতে পারছিলাম না। তাই আমি তো টোটালি ডিপেন্ডেন্ট ছিলাম বাকিদের উপরে, যে বাকিরা যেটা বলবে আমি সেটাই নেব। আর এখানে দিদি ভাই আমাকে হেল্প করছে শাড়িগুলোকে একটু ঠিকঠাক করে ধরে দেখতে, যে আমাকে কোনটা ভালো লাগবে। অভিকার আমার একটা শাড়ি ভীষণ পছন্দ হয়েছিল, আর দিদি ভাইও বলো সেটাকে ভালো লাগছে, তাই ওটা কি আমরা ফাইনাল করে দিলাম। আমার ইনলজরা আমাকে একবারও বলছে না যে তাদের কোনটা পছন্দ, ওরা বলছে যে তোমার যেটা ভালো লাগে তুমি শুধু সেটাই নাও, আর সেটাতে আমি আরো কনফিউজড হয়ে যাচ্ছি। আর প্রত্যেকটা শাড়ি গায়ে দিয়ে দিদি ভাই একটা করে ছবি তুলে রাখছে, যাতে পরে আমি কম্পেয়ার করতে পারি। দিদি অনেক কটা শাড়ি দেখেছে, ফাইনালি জানি না ওর কোনটা পছন্দ হয়েছে, ভগবানই জানে কোনটা ভালো লাগছে। আমার তো একটু ডুয়াল টোনেরটাই বেশি ভালো লাগছে, কিন্তু কনফিউজড এখন সবাই, ওই যেটা ডুয়াল টোনের আছে ওটাই ভালো লাগে। এতক্ষণ বাদে তাও একটা পছন্দ হয়েছে। বলো ভালো লাগছে,
আমাদের দুজনের মধ্যে আজকে কমন দেখা, আমরা দুজনে গ্রিন 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 পরে এসেছি। আর বোন গিয়েছিল এই যে একটা ফোনের কভার কিনতে, ভালো লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে? সব কমপ্লিট? সব কমপ্লিট হয়ে গেছে না, আমি তো নিতে গেছিলাম কভার। সো এখন আমরা অভিজ্ঞতার পাঞ্জাবিটা দেখছি, দিদির শাড়ির সাথে কালার ম্যাচ করে করে। আমরা গিয়েছিলাম তারপর আবিকের জন্য শেরওয়ানি নিতে। ওর বলতে গেলে একটু স্যুট নেওয়ার ইচ্ছা ছিল, বাট সবাই বললো শেরওয়ানিটাই ভালো লাগবে, তাই ও শেরওয়ানি নিয়েছে একটা। ও আমার মতন মোটেই কনফিউজড হয়নি, যেটা দেখেছে সেটাই পছন্দ করেছে আর সেটাই নিয়ে নিয়েছে। আর ওকে দেখতেও ভীষণ ভালো লাগছিল শেরওয়ানিটাতে। আমাদের সবার ভীষণ ইচ্ছা ছিল কুটুসের জন্য একটা লেহেঙ্গা টাইপসের কিছু নেওয়ার, কিন্তু ও এতটাই ছোট, ভাবছিলাম ওর জন্য কিছু পাবো কিনা। কারণ আমাদের ছোটবেলায় বাচ্চাদের তো শুধু ফ্রকই পাওয়া যেত, কিন্তু গড়িয়াহাটে আমরা একটা দোকান পেয়েছিলাম যেখানে শুধু বাচ্চাদেরই জামা পাওয়া যায়, তাও আবার ওয়েডিং কালেকশন। কুটুসের জন্য তারপর দু তিনটে ড্রেস আমরা সিলেক্ট করলাম আর সেগুলো কিনে নিয়ে বেরিয়ে গেলাম আরো কিছু কেনাকাটা করার জন্য। জানো তো নিজেরও হাসি পাচ্ছে, বাট সত্যি নিজের বিয়ে না হলে আমি জানতেই পারতাম না যে এত শপিং করতে হয়। কেনাকাটার দিকে কিন্তু কুটুসের মামাও কম যায় না। সে আগে যেখানে শেরওয়ানি কিনতে গিয়েছিলাম সেইখানে একটা পাঞ্জাবি দেখে এসে সেটা নাকি তার ভীষণ পছন্দ, তাই আমরা 1 কিলোমিটার হেঁটে এগিয়ে যাওয়ার পর আবার 1 কিলোমিটার পিছিয়ে এসে শুধু সেই পাঞ্জাবিটা নেওয়ার জন্য। কিন্তু আনফরচুনেটলি ওর যে পাঞ্জাবিটা পছন্দ ছিল সেটা ওর সাইজেই ছিল না। কিন্তু একটা মজার কথা বলি, আমরা অন্য একদিন অন্য এক জায়গায় শপিং করতে গিয়ে ওই সেম পাঞ্জাবিটা ওর সাইজে কিন্তু পরে পেয়ে গিয়েছিলাম। তোমার তো জুতো চাই, একটা বউ ভাতে পড়ার, একটা বিয়েতে পড়ার, তোমার তো জুতো লাগবে। ও ভাইটি উপরে যাবে, এটা ভালো, ওটা ভালো বলছি তো। ওয়েট, সকাল থেকে সন্ধ্যে অব্দি গড়িয়াহাটে ঘুরে ঘুরে সবারই খিদে পেয়ে গিয়েছিল আর সবাই একটা করে রোল কিনেছিল। আশ্চর্যের বিষয়, এগ রোলের মধ্যে এখানে আলু দেওয়া ছিল। তারপরে বাড়ি ফিরে এখানে আমি লিখে দিচ্ছি যে কোন শাড়িটা ঠিক কার জন্য কেনা হয়েছিল, কারণ 2 মাস বাদে গিয়ে কারোরই মনে থাকবে না। সো এটাই ছিল আমার বিয়ের শপিং এর ফার্স্ট ব্লগ। আর এরপরে তোমরা আরো এরকম বিয়ে রিলেটেড ব্লগস পেতে থাকবে, তো দোয়েলরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর একদমই ভয় পেও না, আমার বিয়ে হচ্ছে তো কি হয়েছে বঙ্গপোস্ত চ্যানেলে ভিডিওস কিন্তু আসতেই থাকবে। সো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগেতে। বাই বাই।